কাল নাইটের হাড় বাঁকানো খাটুনির পরে এরকম একটা খুঁচি করে এরকম একটা পাকা করে ঘুমের খুব ইমার্জেন্সি ছিল। ভেতরেই থেকে গেল গো, ব্রেনের মধ্যে এই নতুন আপদের ধ্রুপদ গানে ছুটে সব কলকব্জাগুলো জড়িয়ে এমন জট পেকেছে না যে কখন যে কি করছি, কখন খাচ্ছি, কখন হাঁটছি, কখন নাচছি, কিছুই চাই মনে থাকছে না। থেমেছে এবার। ওরে বাবারে বাবারে বাবা, আরে হাড় পরে তো তোকে হেভি হ্যান্ডসাম, এই হ্যান্ডসাম তো আমি ছোট থেকে, এবার কিন্তু সুযোগ পেলে গায়ের উপরে সেটে যাওয়ার স্বভাবটা এবার ছাড়। ছিঁড়ে তো রেখেছি বাবা, দেখ কেমন করে উড়ছিস আকাশটায়, কিন্তু আমার হাতে লাটাই, দেখতে ইচ্ছে হলেই নামিয়ে আনি। উফ, সকাল সকাল অকাল বন্ধু, যত সব ফালতু কথা, একটু বেশি পাত্তা দিয়ে ফেলে বলে ভেবেছিস আমি খেলনা, আমি কদিন পরে আমি হয়ে যাব মানুষ আর তোকে থাকতে হবে একা। একদিন একদিনই আমার কাছে তুমি ফিরে আসতে হবে, দেখিস। আজকের বিশেষ বিশেষ খবর, রাতের অন্ধকারে চাঁপাতলার চামেলি চাকলাদারের বাড়ির বন্ধ ঘর থেকে চুরি হয়ে গেল তার গলার সোনার লকেট ও সোনার কানের দুল। জেঠে যেই কোতে নেই অমনি রেডি স্টেডি লাভলি লেডি। লাগছে জেঠু, লাগছে লাগছে, এই ছেড়ে দাও বাবা, ছেড়ে দাও, চাপ নিও না জেঠু, তুমি যে একা বসে ফাঁকা করে নটি অ্যাক্টিভিটি করো আমি কাউকে বলবো না। নটি অ্যাক্টিভিটি নয় রে হতচ্ছাড়া ননসেন্স, খবর দেখছিলাম খবর। এই কানটা পুরো ঝলসে ঝাঁকড়া হয়ে গেল গো। কি জেঠু, শুধু দেখলে হবে, কেমন লাগছে বলো? বাঁদরের গলায় মুক্তোর মালা, কেমন আর লাগবে? একেই বলে হিংসে, জেলাসি। হিংসে? কাকে করবো তোকে? কোথায় পেলি এটা? কোথায় আর পাবো, গিফট, এই যাকে কুঞ্চি করে বাংলায় বলে প্রেজেন্টেশন। গিফট? কে করলো গিফট? কেন এই ঠাকুর ভগবান উপরওয়ালা গড যা বলো না কেন, কথাতেই তো আছে গড গিফটেড, ভগবানের দেওয়া উপহার, শোনো নি বুঝি। অবশ্য সারাদিন যদি লনলি বসে লাভলি লেডির ভিডিও দেখো এসব আর শুনবে কখন? তবে রে উড়িয়া বাবা, ফ্রন্টে যা দেখি ডট নো সে কি আসল কি নকল কি রে, না 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 না, জীবনে কি গেট না গেট, এই সব থট পুরো ফর গেট, ফ্রন্টে যা দেখি ডট নো সে কি আসল কি নকল কি রে, এই এই ছাড়ো ছাড়ো আমায় ছাড়ো, আরে ছেড়ে দে ওকে, ছেড়ে দে ছেড়ে দে,
এটা কি হলো চিতু দাদু? যখন তখন যেখান সেখান থেকে লোক পাঠিয়ে তুলে আনছো, তোমার আর পাড়ার পেটো মস্তানের মধ্যে তো কোনো পার্থক্যই থাকলো না। আর তোর সাথে ওই ছিঁচকে চোরেদের মানে মানে মানেটা কি পড়ে দেখবি না চোখে দেখবি? ভিতরে বোতার এই বাঁশি না থামলে কিছু একটা ভালো মন্দ করে ফেলবো কিন্তু দাদু। করে ফেলবো না, অলরেডি করে ফেলেছিস। কি বলছো? তুমি বাউরে বাউরে আরে বেরো না বেটা বলতা হুকো ছড়া, বেরো বেরো। বেরিয়েছে, এবার শান্তি। না বেরোয়নি বেরোয়নি, আমি থামিয়ে রেখেছি, এইটাই হচ্ছে প্রবলেম। তোর মাথার ভেতরে পোকা ঢুকেছে আর তার জন্যই তুই নিজের অজান্তেই কখন যে কি করে ফেলছিস কিছুই মনে রাখতে পারছিস না। মানে মানে ওই পোকা যেই চাগাড় দিচ্ছে অমনি তুই চুরি করছিস, আর পোকা থেমে গেলেই সব ভুলে যাচ্ছিস। না দাদু, তুমি কোথাও মিস্টেক করছো। চুপ, এখন থেকে তোর গাছ ঘর সব জায়গা সিল করে দেওয়া হলো, আজ থেকে তোর নির্বাসন। কি রে লুল্লু, মুখটা আমার শুকিয়ে গেছে কেন? নির্বাসন পেয়েছিস তাই? তাতে আর চাপ কিসের, আমার কাছে ঠিকই যাবি। খুন কেসটা কি? তুই এখানে কি করছিস? এখানে কি করছিস? রান্নাবাটি খেলছি। চুপ তো সব, চল এখন আমার সাথে। ঘুমিয়েও শান্তি নেই, এর চেয়ে ভালো আমি ঘেগজেরুর সাথেই থাকতাম। আহা, রাগ করছিস কেন? তোর যাতে ভালো ঘুম হয় তার জন্যই তো সুরসুরি দিয়ে দিচ্ছিলাম। চাই না আমার সুরসুরি, আমার শান্তিতে ঘুমোতে দে। আচ্ছা, আমি আর কিচ্ছু করব না, শু এবার চুপটি করে। যা ঘট করেছি তাই লুল্লু সেজে লুল্লুর উপরে বাট পাড়িয়ে ভালো চাষ তো এক্ষুনি নিজের আসল চেহারায় ফিরে আয়, না হলে কিন্তু না হলে কিন্তু কি না হলে কিন্তু কি ধরে ফেলেছিলাম আসল চোরকে। তুই আমার খলাস না ছাড়লে আমিও তোকে ছাড়বো না। হ্যাঁ এই তো পথে এসো মামনি। এবার সত্যি করে বলো তো, এত সব কিসের জন্য? আমাকে ফাঁসিয়ে তোর কি লাভ? আমি চাই না, আমি চাই না তুই মানুষ হয়ে যাস, আমি চাই না তুই আমায় ছেড়ে দূরে চলে যাস। কেন কেন? মানে আমি তোকে ভালোবাসি লুল্লু। বেশ করেছি, চুরি করেছি। চুরি কেন, তোকে আমার কাছে রাখার জন্য আমি সব করতে পারি। অনেক কেরামতি করেছিস, চল এ
এবার জমালয়ে সেখানেই তোর হিসেব নিকেশ সব হবে এক্সকিউজ মি দাদু আমি বলছিলাম কি ওকে এবারের মতো কঞ্চি করে ক্ষমা করে দাও ফরগিভ এন্ড ফরগেট বলিস কি রে লুল্লু এত সবের পরেও পেতনিকে ছেড়ে দেব আসলে দাদু ভালোবাসা আমি লাভ এর মধ্যে যে পড়বে তার লাভ লোসকানের হিসাব লবড়ঙ্কা হয়ে যাবে গো লুল্লু যে ভালো এটা কি বা বুঝবে বলো তাই বলছিলাম কি বুঝেছি বুঝেছি আর বলতে হবে না সব বুঝেছি ভূষণ্ডীর রোমিও আর আমি হলাম তোর জুলিয়েট Oh, yeah. Bawari, bawari, papa.